আর একটা কথা, আমি তখন ছাত্র, মাদ্রাসা ছুটি হয়েছে তো বাড়িতে গেছি, ছোট ছিলাম। তোমার আব্বা এশার নামাজের পরে আমাকে ডাকছে, আবেগ অনেক বেশি। পিতামাতা তো সন্তান, দূরে থাকলে আবেগ বেশি থাকে। আমার প্রতি আমার আব্বা আম্মার আবেগ আমি তখন বুঝি নাই। ছাত্র ভাই আপনারা যারা আছেন, আপনারাও আপনাদের পিতামাতার আবেগ আপনারা মাদ্রাসা থাইকে বুঝবেন না, বুঝবেন ওই দিন যেদিন আপনি পিতা হবেন, আপনার সন্তানরা দূরে থাকবে, সেদিন আপনি আবেগ বুঝবেন। তবে আবেগকে প্রকাশ করতে হয় না, আবেগ আবেগের মূল্য বেশি না, উসুলের মূল্য বেশি। আবেগ দিয়ে উসুলকে খণ্ডন করা যায় না, ভেঙ্গে ফেলা যায় না, উসুল আগে রক্ষা করতে হয়। অবশ্য আবেগ এটা কলবি জিনিস, এটা আসলে এসেই যায়। আবেগ বা মোহাব্বত কলবের এই হালত, এটা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত জিনিস, আইসা পড়ে। সন্তানের প্রতি পিতামাতার যে আবেগটা, এটা আল্লাহর দান তো মোহাব্বত, তাই আবেগ বেশি। আমি যখন ছাত্র ছিলাম টের পাইনি, কিন্তু আমি যেদিন আমার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিছি, সেই নরসিন্দি এর লেগে দিছি যে দূরে থাক, দেখা সাক্ষাৎ কম হইব, লেখাপড়া ভালো করলে, তাড়াতাড়ি হিফজ শেষ করলে তাড়াতাড়ি কিতাবখানায় ঢুকতে পারবে। আবেগ, সন্তানের প্রতি মায়ের আবেগ দেখে আমি তখন আন্দাজ করছি, আমি যখন মাদ্রাসায় ছিলাম আমার প্রতিও আমার মায়ের এরকম আবেগ ছিল। বাসায় ভালো রান্না হইলে দেখতাম যে মুখ শুকনা শুকনা, যদি জিগাইতাম খাইছে তোর আম্মু খাইছে, কয় না, ওনারে জিগাইতাম খাইছ, খাইছি, যদি বলতাম কখন, সকালে, দুপুরে যে ভালো রান্না হইলো খাইলা না, কয় ভিতরে যায় না, যাইতেছে না। সন্তান মাদ্রাসায় কি খাইতেছে ভালো গোস্তগুলো দেখে আবার খালি কান্না আসতেছে, এটা হলো মায়ের আবেগ। মায়ের আবেগ বেশি, তাই মায়ের হক বেশি। বাবার আবেগ বেশি, মোহাব্বত বেশি, খেদমত বেশি, এ কারণে তাদের হুকুকও বেশি। মাদ্রাসায় আসছি, আব্বা খুব আবেগ আপ্লুত, বাড়ি আসছি মাদ্রাসা থেকে, ঈশার নামাজের পরে আলমারির থেকে একটা কাপড় বাইর করছে, পুরান কাপড়, খুব যত্ন করে আলমারিতে রাখা, এটা বাইর করে বলে আস, আমার কাছে এই কাপড়টার দাম অনেক দামি কাপড়ের চাইতে অনেক বেশি। এই আমার এই পাগড়িটা আমি যেদিন বড়কাটারা মাদ্রাসায় হেফজ সম্পন্ন করেছি, বড়কাটারা মাদ্রাসার মাহফিলে এই পাগড়ি আমাদেরকে পরানো হয়েছে, এই পাগড়ির ভেতরে হাফিজি হুজুরের হাতের ছোঁয়া আছে, এই পাগড়ির ভেতরে পীরজি হুজুরের হাতের ছোঁয়া আছে, এই পাগড়ির ভেতরে সদস্যা হুজুরের হাতের ছোঁয়া আছে এই পাগড়িতে। এটা আমি যত্ন করে আলমিরায় রেখে দিছি, আও আসো কাছে আসো, কবে আলেম হইবা জানা নাই, বরকতি মানুষের হাতের বরকত এই কাপড়ে আছে, এটা তোমার মাথায় আমি বাপ হইয়া তোমার মাথায় পেঁচাই। আবেগ নিয়ে পাগড়িটা মাথায় পেঁচাইয়া দিল, এই এই কাপড়টার সাথে এই মানুষটার এত আবেগ কেন? অনেক দামি কাপড়ের সাথে তার এত আবেগ নাই, কিন্তু একটা পাগড়ির সাথে তার অনেক আবেগ আছে। কারণ হলো এই পাগড়ির ভেতরে বিশ্ব সেরা কিছু আল্লাহর পেয়ারা বান্দার হাতের ছোঁয়া লাগছে, হাফিজির হাতের ছোঁয়া লাগছে, বাস এই পাগড়িটা দামি হয়ে গেছে। মানুষ দামি কারণ মানুষের হাতে, মানুষের সাথে আল্লাহ পাকের কুদরতি হাতের ছোঁয়া লাগছে, আল্লাহ মানুষকে নিজের হাতে বানাইছে। মানুষের ভেতরে আবার আলেমরা দামি কেন? আলেমের সাথে ইলমের ছোঁয়া লাগছে, আল্লাহ পাকের খাজানার জিনিসটা মানুষকে সিন্দুক বানায় আল্লাহ হেফাজত করছে, সুবহানাল্লাহ। সব মানুষের ভেতরে আল্লাহ পাক আল্লাহর সিফাত ইলম হেফাজত করেন না, নবুয়ত যেমন মনোনীত, ইলম ওয়ারাসাতুল ইলম যেটা, ইলমি ওয়াল আমাল, এটাও মনোনীত জিনিস, যে আল্লাহ তাআলা যাকে তাকে ইলমের নিয়ামত দান করেন না, ইন্তখাব করেন,
আল্লাহ তাআলা যাকে মনোনীত করেন তাকে দান করেন। এই ইলমের সুয়ার কারণে মানুষের দামও বেশি, এ কারণে ইলমের নিসবতে ময়দানে মাহশরে সাধারণ মানুষদের থেকে তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করে দাঁড় করাইবেন। قال رسول الله صلى الله عليه وسلم إن الله يبعث الناس يوم القيامة ثم يميز العلماء فيقول يا معشر العلماء إني لم أضع علمي فيكم لأعذبكم اذهبوا قد غفرت لكم। ময়দানে মাহশার যেদিন শুরু হবে, সব মানুষ আল্লাহর আদালতে যখন দাঁড়াবে, নিজের হাতে বানানো জান্নাতি মানুষ সব একত্রিত, সব মানুষ একত্রিত, এর ভিতর থেকে আল্লাহ তাআলা সব মানুষের ভেতর থেকে ইউমাইয়িজুল উলামা, যাদেরকে দুনিয়ার মাটিতে ইলমের নিসবত দান করা হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা আলাদা করবেন, ডেকে ডেকে আলাদা করবেন, আলাদা করে তাদেরকে আল্লাহ তাআলা বলবেন যে তোমাদেরকে আমি যে আমার ইলম দিয়েছিলাম তোমাদেরকে আযাব দেওয়ার জন্য না, তোমাদের সিনায় কোরআন সংরক্ষণ করেছিলাম তোমাদেরকে দোজখে দেবার জন্য না, তোমাদের সিনার ভেতরে দৌলতে ইলমকে সংরক্ষণ করেছিলাম তোমাদেরকে জাহান্নামের ইন্ধন বানানোর জন্য না, যাও তোমরা যেহেতু ইলমি দ্বীনের হিফাজতের সিন্ধু এই কারণে তোমাদেরকে আজকে আমি ক্ষমা করে দিলাম, সোজা জান্নাতে চলে যাও, ডাইরেক্ট জান্নাত দান করো। এ কারণেই মানুষের তো সম্মান আছে কিন্তু ইসলামে মানুষের সম্মান হয় ইলমের নিসবতের কারণে। قال رسول الله صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا। একটা মানুষ যদি কাফের হয় তাও তার একটা দাম আছে, কারণ মানুষের ভেতরে আজব আজব নিয়ামত আছে, আজব আজব খনি আছে তার ভেতরে, মানুষের ভেতরে সৌন্দর্যের খনি আছে, মানুষের ভেতরে বুদ্ধির আকলের খনি আছে, মানুষের ভেতরে আখলাকের খনি আছে, মানুষের ভেতরে আরো রকমারি দামি দামি নেয়ামত আল্লাহ তাআলা দান করেছেন যা সাড়ে তিন হাত বডির ভেতরে লুকায় আছে, মাটির নিচের খনি যেমন উপর থেকে আন্দাজ করা যায় না, মানুষের কিছু এমন যোগ্যতা আছে যা চামড়া দেখে আন্দাজ করা যায় না, মানুষকে আল্লাহ তাআলা আকলের খনি দান করছেন, যে মানুষের আকল থেকে বুদ্ধি খালি বাইর হইতেই আছে হইতেই আছে, জগতের কত উন্নতি সাধন হয়েছে এখনো আকলের শেষ শেষ ইতি ঘটে নাই যে ফুরায় গেছে আকল, এরকম না, দিন যাইতেছে মানব দেহের থেকে খালি খনির মতো আকল বের হইতেই আছে, কাফেরের ভেতরেও আকলের খনি আছে, এ কারণে তারও দাম আছে, ইমানদার না হইলেও দুনিয়াতে তার সম্মান আছে দাম আছে, তাকে দিয়েও আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদের খেদমত করাইতেছে, বড় বড় আবিষ্কার কাফেরে করছে, তার একটা সম্মান আছে দুনিয়াতে, আকল এইটার কারণে তার মূল্য প্রতিষ্ঠা হয়ে গেছে, সে প্লেন বানায় ফেলছে, সে বিদ্যুৎ আবিষ্কার করেছে, সে মানুষের জীবন যাত্রাকে সহজ করে ফেলেছে, তখন মানুষ তার মূল্যও দিয়ে ফেলেছে, বইয়ের ভিতরে দার্শনিকের খাতায় তার নাম চলে আসছে, অথচ কাফের কিন্তু তার একটা ইজ্জত প্রতিষ্ঠা হয়ে গেছে, যে ইজ্জত জীবনে কোনোদিন কোনো ছাগল গরু ভেড়া বানরের প্রতিষ্ঠা হবে না, কেন মানুষের ভেতরে এই নিয়ামত আল্লাহ দিছেন যেটার কারণে তার ইজ্জত সম্মান দুনিয়াতে প্রতিষ্ঠা হতে পারে, এই নিয়ামত আল্লাহ প্রাণীকে দেন নাই যে কারণে প্রাণী তার জায়গায় সৃষ্টির পর থেকে আজও যেমন আছে
তেমন কিয়ামত পর্যন্ত থাকবে। গরু আগেও যা ছিল এখনো তাই আছে, হাতি আগেও যা ছিল এখনো তাই আছে, বানর আগেও যা ছিল এখনো তাই আছে, শিম্পাঞ্জি আগেও যা ছিল এখনো তাই আছে। ইনসান তার আকলি যোগ্যতার কারণে দিন দিন খালি আগাইতেছে। এক যুগের মানুষ অনেক কষ্ট করছে, এখন এগ্রিকালচার সায়েন্স এত উন্নত যে মানুষের চাষাবাদ দেখলে হয়রান পরেশান হয়ে যেতে হবে। এক যুগের মানুষ অনেক কষ্ট করেছে, কিন্তু ইলেকট্রনিক সায়েন্স এত উন্নত যে মানুষের সব কষ্ট, অনেক কষ্ট শেষ হয়ে গেছে ইলেকট্রনিক সায়েন্সের উন্নতির কারণে। শ্রীপুরের কোন ছেলে যদি বিদেশ যেত, ছয় মাস পরে একটা চিঠি পাইত বিবির কাছে, আর বিবির একটা চিঠি ছয় মাস পরে স্বামী পাইত সৌদি আরবে অথবা সিঙ্গাপুরে। বিদেশে থাকে, মা মরে গেলেও অসুস্থ থাকলেও চিঠিতে খবর পাওয়া মুশকিল হয়ে যেত, আর এখন দূরে থেকেও কাছে রয় ইলেকট্রনিক সায়েন্সের উন্নতির মাথার উপরে ভর করে। তিন বেলা জামাই কি খায়, বিবি কি খায়, ভিডিও কল দিয়া জামাইয়ের সামনে বসে বয়ে খায়, বয়ের সামনে বসে জামাই খায়। ছেলে তার মাকে সান্ত্বনা দিয়ে বুঝায়, মা তুমি কিন্তু না খায় থাকো না, আবার এ দেখো কত সুন্দর সুন্দর জিনিস তোমার ছেলে রান্না করছে, খাইতেছে, খাও। মা দূরে থেকে খায়, একটা সান্ত্বনা পায়, আমার সন্তান ভিডিও কলে দেখছি গোস্ত খাইতেছে, নিজে খায়। মানুষ তার আকল দিয়া এই ইলেকট্রনিক সায়েন্সের উন্নতি করেছে, মানুষ তার আকল দিয়া জেনেটিক সায়েন্সের উন্নতি করেছে, মানুষ তার আকল দিয়া মেডিকেল সায়েন্সকে উন্নত জায়গায় পৌঁছে দিয়েছে, মহা উন্নত জায়গায় পৌঁছে দিয়েছে। এত উন্নত উন্নত প্রযুক্তি এখন এসেছে যে মানুষের অনেক কষ্টকে লাঘব করে দিয়েছে, শুধু এই আকলের কারণে। আকলের খনির থেকে বুদ্ধি খালি বাইরে হইতেছে, আর মানুষ খালি সুবিধা ভোগ করতেছে, এটা কাফেরের মাথার ভিতরে ওই আকল আছে, এ কারণে কাফেরেরও একটা দাম আছে। কিন্তু ইসলামে কিন্তু আকলের দ্বারায় আসল দাম না। ইসলামে যদি কেউ সম্মানী হতে চায়, আল্লাহর কাছে যদি কেউ দামি হতে চায়, তাহলে তার দিনই বুঝ অর্জন করতে হয়। আল্লাহ যার ভালাই চায় তাকে দিনের সহি সমজ আর সহি বুঝ দেয়, আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের সহি ফাহাম দিয়ে দেয়। যার দিনই বুঝ এসে যায় ইসলামে, সে দামি হয়ে যায়। তার যদি বুদ্ধি কম হয়, তার যদি শিক্ষা কম হয়, তার যদি অর্থ করি কম রয়, কিন্তু দিনদারি যদি আলি হয়, দিনই বুঝ যদি কারোর ভেতরে এসে যায়, তাহলে ইসলামে তার মূল্য হয়ে যায়। দিনদার হলে মূল্য হয়, দিনই বুঝ পাইলে মূল্য হয়। কিন্তু এই দিনদারদের ভিড়ে যারা দিনের ফকাহাত হাসিল করে ফেলায়, শুধুই মাত্র বুঝের মাধ্যমে নেক আমল নয়, নেক আমলকে সংরক্ষণ করার ইলিমের মালিক যদি কেউ হয়ে যায়, ইলম ফকাহাতের মাধ্যমে মানুষের সম্মান সর্বোচ্চ হয়ে যায়। খিয়ারুহুম ফিল ইসলাম ইযা ফাকিহু, কেউ যখন ফকিহ হয়ে যায়, আলেম হয়ে যায়, তো তার দাম বেড়ে যায়, কারণ ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদিন, এক হাজার দিনদার আবেদের চেয়ে একটা ফকিহ শয়তানের কাছে বেশি ভয়ঙ্কর। কারণ হাজার দিনদার আবেদের দিনদারি শয়তান নষ্ট করতে পারে, কিন্তু যার ভেতরে ফকাহত আছে তাকে শয়তান ধোকা দিতে পারে না। সঙ্গত কারণে বহু দিনদারকে শয়তান ধোকা দিয়া হয়তো বিদাতি, নয়তো এতেকাদান ফাসিকি, অথবা তাকে এতাতি অথবা জামাতি বানায় ফেলতেছে, কিন্তু সহি ইলিম যদি কারোর কাছে থাকে, তাহলে তাকে
গোমরা কইরা আহলুস সুন্নাত থেকে সরাইবার ক্ষমতা ইবলিস শয়তানের কাছে নাই, ইবলিসের কাছে নাই। তবে ইলমের অভাবে দিনদারও তার আমল ও ঈমানকে নষ্ট করে ফেলতে পারে। আমার এক বন্ধু বলল যে ভাইজান, শিবপুরের এক মাদ্রাসার মুহতামিম শেখুল হাদিস মাওলানা আকরাম সাহেব আমার সাথে খুব খাতির কয়, আল্লাহ পাকের মেহেরবানি, শুকরিয়া আদায় করি আল্লাহর যে আল্লাহ আমাকে মাদ্রাসায় পড়াইছিল, আমার বংশের থেকে একজন আলেম আমি হইছিলাম বিধায়ী, বহুদিন সাধনার পরে কিছুদিন আগে আমার নানা ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা ওনাকে বিদআত থেকে তওবা করানোর তৌফিক আমাকে দিবেন এবং ঈমানের সাথে ওনার মৃত্যু হয়েছে। আমি বললাম কি রকম কিচ্ছা শোনা, উনি কাহিনী শোনাইলো, আমার নানা তো অমুক পীরের মুরিদ ছিল, নানা তাহাজ্জুদ পড়তো, নামাজ পড়তো, নফল পড়তো, আওয়াবিন পড়তো, কিন্তু এমন এমন বিদআত করতো যা দিয়া সব ইবাদত নষ্ট করত। তার ভিতরে একটা উপমা স্বরূপ শোনাই আপনাকে, আমাকে বলে দেখেন আমার নানা যখন সেজদা দিয়া কান্ত একেবারে হাউমাউ করে কান্দার লাগছে, ঠিক ওই সময় জায়নামাজ থেকে মাথা উঠানোর সময় সেজদা দুইটা দিত, দিয়াটি আবার একটা সুমা সাথে দিয়া তারপরে মাথা তুলত। তো এটা নাকি ওনার পীরে শিখাইছে, ওনারে বলছে দেখো আল্লাহরে খালি সেজদা দিলে হয়, পায়ে চুমাও দিতে হয়, খালি সুবহানাল রাব্বিয়াল আলা পড়লে হয়। পীরে কইছে এই কথা, এইটা তো নানার দিলে এরকম বসা পড়ছে যে দীর্ঘদিন এইরকম বড় বড় কিছু বিদআত সে করত, যে চোখের পানি ফেলে কাঁদতেছে, ইবাদত আবেগ নিয়ে করতেছে, কিন্তু সেজদার মাঝখানে এখান যায় নামাজে সুমা দিয়ে নামাজ বরবাদ করে সালাম ফিরাইতেছে, কোনো অবস্থাতেই তাকে বুঝাইতে পারি না। এই অসুস্থ বিছানায় কিছুদিন আগে মৃত্যুর আগে আমি বুঝাইতে সক্ষম হয়েছি, আলহামদুলিল্লাহ আল্লাহ বুঝ দিছে আমার নানারে। তো আমার নানা বুঝতে কি এতদিন কি নিজের আমল এমনি নষ্ট করছি, হ নানা এমনি নষ্ট করছেন, এর থেকে পরিত্রাণের উপায় কি? তখন আমি বললাম আমি আপনাকে তওবা করাইয়া দিই, মানুষের জীবনে বহু ভুল হওয়ার পরেও পরিত্রাণের বড় রাস্তা হলো তওবার রাস্তা। আপনার নাতি আলেম, আপনি একটু তওবা করেন, আল্লাহ তাআলা তওবা করলে পরে আপনার অচল আমলগুলাকেও আল্লাহ তাআলা সচল বানায়া, অথবা গুনাহকে আল্লাহ তাআলা নেকির দ্বারায় পাল্টায় আমল নামায় উঠায়া দিবে। উলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, নানা আমার তওবা করেছে, তওবা করার পরে আমারে নানা কয় কি তাই বন্ডের বায়া তো এক অপরে যাবো নাকি, আমার একটা হক্কানি পীরের কাছে মুরিদ বানাও না। পরে আমাদের হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাই করাচির হজরতের এক খলিফার কাছে মৃত্যুর আগে হাতে পায়ে ধৈরা নানার কাছে নিয়া ওনার কাছে বিছানায় পড়া নানা জিকে মুরিদ বানায় দিছি, এটা আমার সফলতা। ইলমের দ্বারায় আবেদ শয়তানের ধোকায় পড়তে পারে, আলেম ধোকায় পড়ে না। এ কারণেই আলেমরা দিনের ছোটখাটো বিষয় যদি সামনে এসে যায় তাদের গায়ে গাত্রদাহ শুরু হয়ে যায়, কারণ তারা দিনের কোনো ক্ষতি বরদাস্ত করতে পারে না। মহতরম হাজিরিন, সঙ্গত কারণে ইলমের ছোঁয়া মানুষের সম্মানকে সর্বোচ্চ শিখরে পৌঁছায়, ইলমের দ্বারাই মানুষের সম্মান সর্বোচ্চ জায়গায় পৌঁছে যায়। যারা তালিবুল ইলম ভাইয়েরা আপনারা এসেছেন, বলবো আপনাদের আব্বা আম্মার জন্য দোয়া বানায় দেন, যদি আপনাকে মান্নত মাইনাও মাদ্রাসায় দিয়ে থাকে তাহলে আপনার মা বড় ভাগ্যবান মা, যে মরিয়মের মতো আপনাকে মান্নত করছে, মরিয়মের মা যেমন মরিয়মরে মান্নত করছে আপনার মা আপনাকে মান্নত করছে। আপনার বাবা ভাগ্যবান বাবা, যে বাবা দীনের জন্য নিজের সন্তানকে ওয়াকফ করেছে,
তো আপনাকে যদি মান্নত মাইনাও মাদ্রাসায় দিয়ে থাকে তাহলে মান্নতের প্রশংসাও কোরআন শরীফে আছে যে হযরত মরিয়মকে দ্বীনের জন্য তার মা মান্নত মানতেছে ইন্নি নাজারতু লাকা মা ফি বাতনি আয় আল্লাহ আমার পেটে যেটা আছে এটাই মান্নত মানতেছি তোমারে তো হওয়ার পরে মান্নত মানছে আর পৃথিবীর বহু মহিলারা মরিয়মের মায়ের কাছ থেকে মান্নত শিখছে সন্তান হওয়ার আগেই কয় ছেলে যদি হয় তাহলে আলেম বানাও মেয়ে যদি হয় তাহলে আলেমা বানাও আল্লাহু আকবার এই যে আদর্শ এটা কোরআন থেকে তোমার মা বাপ শিখছে যে তোমাকে জাগতিক শিক্ষার বেড়া জালে আটকায় নাই যেই শিক্ষা অর্জন করলে সমকামিতা অথবা লিঙ্গ পরিবর্তন অথবা ইফটিজিং অথবা চরিত্রকে নষ্ট করে চরিতার্থ করে নিজেকে বানর বানাইবার সংকল্প নেয় এই রকম শিক্ষা তোমাকে দেয় নাই তোমাকে কোরআনের দিন শিখার জন্য মাদ্রাসায় দিছে তুমি নিজের কদর করো এটার মূল্যায়ন তুমি করো আমাদের আস্তাতে যায় কেরাম ছাত্রদেরকে ইলমের মূল্য করতে বলতেন আর আমাদের আস্তাতে যায় কেরাম আকাবির মুরব্বীরা সাধারণদেরকে আলেমের মূল্য করতে বলতেন মূল্য দিতে বলতেন তোমাদেরকে বলবো তালিবুল ইলম তোমরা ইলমের মূল্য দান করো মূল্যায়ন করো আর পাবলিক যারা এসেছেন তাদেরকে বলবো আলেমের মূল্যায়ন করো আলেম কেন জেলখানায় থাকবে আলেম কেন নির্যাতিত হবে আলেমের মূল্যায়ন করো এটা জেলে রাখার জিনিস না এর দ্বারা জাতির সংশোধন জাতির হিদায়াতের পথ প্রদর্শন হবে আলেমের দ্বারা আলহামদুলিল্লাহ আমাদের ওলামা হযরতরা যারাই কথা বলে তারা জাতিকে বাঁচাইবার জন্যই কথা বলে পেট বড় করার জন্য কথা বলে না সুইস ব্যাংকে টাকা জমানোর জন্য কথা বলে না দুর্নীতিবাজ বলো আলেমদেরকে যে আলেমরা দুর্নীতি করে আলেমরা হিফাজতে আমওয়ালে মুসলিমিন আর হিফাজতে আওলাদে মুসলিমিনের জিম্মাদারি পালন করে আল্লাহ তাআলা সহি বুঝ দেখ আল্লাহ যদি সহি বুঝ কাউকে দিয়ে দেয় তো তার জন্য সফলতার দরওয়াজা প্রশস্ত হয়ে যায় আল্লাহ বুঝ না দিলে খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে বুঝায়া কালেমা পড়াইতে পারেন নাই ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামি ইযা ফাকিহু وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শ্রীপুর উপজেলা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী মহাসম্মেলন সম্মেলনের মহতারাম সদর উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা প্রিয় ছাত্র ভাইয়েরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তাআলা ওলামায়ে কেরামের একটি মজমায় ইলমি একটি আয়োজনে আমাদেরকে আল্লাহ তাআলা শরীক হওয়ার তৌফিক দান করেছেন কালিমাতুর শকর আলহামদুলিল্লাহ বহুত আহাম আহাম কথা মুরব্বী হযরত উলামায়ে কেরাম বলেছেন এবং আমার শেখ ও মুর্শিদ হযরত শেখে দেওনা খুব তাড়াতাড়ি চলে আসবেন আরও
ওলামা হযরতগণ, হিফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত মহাসচিব শেখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান সাহেব দামত বরকাতুহুম সহকারে মুরব্বীরা উপস্থিত হবেন, ওনারা গুরুত্বপূর্ণ নসিহাত করবেন। সংগঠনটির দায়িত্বে যারা রয়েছেন, সভাপতি, সেক্রেটারি এবং সদস্য যারা, সকলের সাথে আমার একটা মহাব্বতের বন্ধন যে ওনারা আমাকে স্নেহ করেন আর আমি ওনাদেরকে ভালোবাসি, মহাব্বত করি। এই মহাব্বতের টানে, ভালোবাসায় এই সংগঠনের যে প্রোগ্রামটাই হয় সেখানে আমাকে স্মরণ করা হয় আর আমি ওনাদের মহাব্বতের কদর করে হাজিরা দেওয়ার চেষ্টা করি, যে বড়দের নেক নজর অর্জনের ইরাদায়। আজকের হাজিরাটাও ওইরকমই একটি অনুকরণ, যে আমি দোয়া নেওয়ার জন্যই আসছি, ওনাদের মহাব্বতের কদর করার জন্য হাজির হয়েছি। নির্দেশ করেছেন কিছু কথা বলার জন্য, তাই খুব ছোট করে সংক্ষেপে দুই চারটা কথা। একটা বিষয় হইল, আমার উস্তাদে মোহতারাম মরহুম হযরতুল আল্লামা আল্লামা নোমান আহমদ সাহেব রহমাতুল্লাহ আলাই জামিয়া রহমানিয়াতে হুজুরের কাছে আমি একাধিক কিতাব পড়ছি এবং আমার নিগরানও ছিলেন, তালিমি মুরব্বীও ছিলেন, হুজুরের রুমেই থাকতাম। অন্যরা হুজুরের নসিহত যতটুকুন শুনছে, আমরা একটু কামরায় থাকার কারণে প্রতিনিয়তই হুজুরের শাসন আর নসিহতের নিয়ামত আমাদের হাসিল হইত। একটা কথা হুজুর বারবার তাকরার করতেন, যখনই দাঁড়াইতেন আর বলতেন যে আমি এই কথাটা খুব তাকরার করি, যে তোমরা নিজেদেরকে চেনার চেষ্টা করো, কারণ যে নিজেকে চিনে সে তার মূল্যায়নকে প্রতিষ্ঠা করতে পারে, যে নিজেকেই চিনে না সে নিজের মূল্যায়নকে, নিজের অবস্থানকেও নির্ণয় করতে পারে না এবং নিজের মূল্যায়নকে প্রতিষ্ঠা করতে পারে না, নিজের মূল্য হেফাজত করতে পারে না। উপমা দিয়া হুজুর খুব একটা গল্প বলতেন, বলতেন যে দেখো, আমাদের দেশের দোয়েল পাখি, ও যে জাতীয় পাখি, এটা খাতা কলমে আছে, খোদ দোয়েল নিজে জানে না যে ও জাতীয় পাখি, এটা সে জানে না। না জানার কারণে খাতায় অথবা পাতায় তার মর্যাদা লিখিত থাকলেও সে তার মর্যাদাকে ভোগ করতেও পারে না, মর্যাদাকে প্রতিষ্ঠা করতেও পারে না, কারণ নিজেই জানে না যে সে আসলে জাতীয় পাখি। যদি সে জানতো যে সে জাতীয় পাখি, এটা যদি দোয়েল জানতো, তাইলে সরকারি যত সুবিধা আছে এর একটা ভাগ সে দখল করার চেষ্টা করত। কেউ যদি সরকারি হয় তার সরকারি অনেক সুবিধা আছে না, গাড়ি পাবে, উপজেলা চেয়ারম্যান সাহেবও গাড়ি পায়, মন্ত্রীরা গাড়ি পায়, এমপিরা গাড়ি পায়। জাতীয় পাখি হিসেবে সে বলতো, আমি পাখা দিয়া ডানা দিয়া কষ্ট করে উঠতে পারুম না, আমারও একটা গাড়ি দেন। কোয়ার্টার পায়, নিম্নমানের কর্মচারীর জন্যও কোয়ার্টার ব্যবস্থা আছে, সরকারি কোয়ার্টার আছে। চড়ুই পাখি বলতো আমার, দোয়েল পাখি বলতো যে আমার কেন অন্যান্য পাখির মতো বাসা বানাইতে হবে, আমি যেহেতু জাতীয় পাখি আমার একটা সম্মান আছে, আমার একটা কোয়ার্টারও লাগবে। কিছু গার্ড নিত, চৌকিদার দুই চারটে নিত পাহারার জন্য, যে আমাকেও কিছু চৌকিদার দেন। এই সুবিধা আদায়ের জন্য যদি তার মানববন্ধন করা লাগে তো
সরকারি কর্মচারীরা মানববন্ধন করে সুবিধা যেরকম আদায় করে, সে যদি জানতো যে আমি জাতীয় পাখি তাহলে সে তার সুবিধা কেউ মানববন্ধন কোনো বন্ধন কইরা দোয়েল বন্ধন কইরা অথবা স্মারকলিপি দিয়া অথবা কোনো সমাবেশ করে হলেও সে তার দাবি দাবা কিছু আদায় করত। আজও পর্যন্ত তার খাওয়ান কেউ চেকও করে নাই যে সে কী খায়। আমাকে প্রেসিডেন্ট সাহেবের বক্তব্যে শুনছি, কয় যে ডিম এত চেক করে সবাই খাইতে খাইতে আমারে দেয় এদুরা, মানে একটা ডিম এটাও চেক করে ওনার আগে অন্যরা খায়, প্রেসিডেন্ট খায়া যদি আবার অসুস্থ হয়ে যায় খায়া চেক করে, দোয়েলের খাবারও চেক করা হইতো। জাতীয় পাখির মর্যাদা যদি সে জানতো তাহলে বলতো আমার খাওয়ান পরীক্ষা করে দেয়, আমি গোবর টোবর খাইতে পারবো না, চাইনিজ পাখা এগুলো খাব। কোনো ধরনের কোনো সুবিধা সে চায় নাই। আজও পর্যন্ত স্বাধীনতার পর থেকে অনেকের সুবিধা অনেক অর্জন হইলেও দোয়েলের কোনো সুবিধা অর্জন হয় নাই, কারণ একটাই যে সে নিজেই জানে না যে তার একটা সম্মান আছে, সে নিজে নিজের মূল্য জানে না, তাই সে তার মূল্যায়নকে প্রতিষ্ঠা করতে পারে না। এই জন্য হুজুর বলতেন যে নিজেকে আগে চিনো যে তুমি আসলে তোমার দামটা কোন জায়গার, তুমি জিনিসটা কি এটা আগে জানো। এটা জানলে নিজের মূল্য নিজে বুঝলে নিজের মর্যাদাকে রক্ষা করে চলতে পারবে। বিসিএস ক্যাডার যারা হয়, সরকারি উপরের কর্মকর্তা যারা হয়, তাদেরকে আবার চেনানো হয়, এত পড়ালেখা করার পরেও ক্যাডার হয়েছে, সরকারি উপরের চাকরি পাওয়ার উপযুক্ত অফিসার হয়েছে, এরপরেও তাকে বিশেষ কোর্স করানো হয়, বিশেষ কোর্স করায় বোঝানো হয় যে আপনি কিন্তু ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আপনি আর সাধারণ রন নাই। এদের একটা কোর্স আছে, যে কোর্সের শেষ ভাগে যখন তারা চাকরিতে পাঠায় ডিসি হিসাবে, এডিসি হিসাবে, ইউনো হিসাবে, অ্যাসিস্ট্যান্ট হিসাবে পাঠায় যখন, তার আগের একটা কোর্স আছে চলাফেরাটা সাবধানে কইর শেখানো হয়। এ কারণে দেখবেন সরকারি কর্মকর্তার টেবিলে যায় দেখেন তার আলাদা কাপ আছে, শেখাইব বড় বড় কাপে, আপনার দিব ছোট ছোট কাপে। বড় কোনো কর্মকর্তা ডিসি বিচারপতি এগুলো কোনো দিন বাজারে ব্যাগ নিয়ে হাঁটতে দেখবেন না। বলা হয় যে যদি তোমার বাজারে যাইতেও হয় তাহলে তোমার সাথে কর্মচারী থাকবে, ব্যাগ ধরবে আর একজন, তুমি খালি দেখবা উঙ্গুল দিয়ে এগুলো করবে, কোনো সময় টিপে টুপে দেখতে যেও না। তোমার মর্যাদা তোমার সম্মানকে তুমি রক্ষা করেছিল, বলে দেয় যে তুমি কখনো বাজারে চা খাইবা না। এই কারণে বাজারে অনেক মানুষকে দেখা গেলেও কোনো ডিসিরে বাজারে বসে চা খাইতে দেখা যায় না, কারণ এটার আলাদা প্রশিক্ষণ আছে। যতই ফজিলত কন যে স্যার একসাথে খাওয়া সুন্নত খান, খাবে না, কারণ ডিসির মর্যাদা আছে, তার একটা সম্মান আছে, এটা রক্ষা করার জন্য সে সব জায়গায় বসবে না, সব জায়গায় খাবে না, সবার সাথে খাবে না, সব কিছু হাতে নিবে না। এটা অবশ্য এই জমানার যুগের নিয়ম, অবশ্য আগের যুগে আমিরুল মুমিনীন যিনি ছিলেন তিনিও নিজের কাজ নিজেই করতেন, এমনকি নবী রাসূলদের সুন্নত, নবী রাসূলগণ ওনারা নিজের কাজ নিজের হাতে করা পছন্দ করতেন। খলিফাতুল মুসলিমিন হয়ে আটার বোঝা বহন করতেন, কাজের লোক আসলে বলতো যে দায়িত্বটা আমার, হিসাব যেহেতু আমার দিতে হবে কাজটা আমাকে করতে দাও, নিজের কাজ নিজে করতেন, ইনকামের জন্য নিজে যায় জঙ্গলে কাঠ কেটে বাজারে দাঁড়ায় নিজে কাঠ বিক্রি করে হালাল উপার্জন করে তারপরে ঘরে ঢুকতেন আমিরুল মুমিনীন।
ইসলামের সেই শিক্ষা তো আলাদা শিক্ষা। আমি এটা জাস্ট এক্সাম্পল হিসেবে পেশ করলাম যে একটা অফিসার কেউ চেনানো হয় যে তুমি কিন্তু বিসিএস ক্যাডার, এই ক্যাডারের মর্যাদা তুমি রক্ষা করে চলবে, এটা তার যে বসেরা আছে প্রশিক্ষণের ভেতরে এটা বলে দেয়, যার দ্বারায় তার চলাফেরার আলাদা একটা পরিবর্তন, সে চাকরির চেয়ারে বসার সাথে সাথে অর্জন হয় এবং তার বাবের কারণে তার চেয়েতে সিনিয়র চাকরিজীবী যারা তাকে তাকে তারা তাকে সেলুট করে সম্মান করতে থাকে। আর যে দারোয়ানের লোকে গলাগলি ধরে, অবশ্য ইসলাম বলে যে আমির ফকিরের ভেদাভেদ থাকবে না, এক সফে আমির আর ফকির দাঁড়ায় নামাজ পড়ে, এটাই ইসলামের শিক্ষা। কিন্তু যদি কোনো প্রশাসক চৌকিদারের গলা ধরে যায়, সবার সামনে গলা ধরে হাঁটে, তাহলে তাকে কেউ মানবে না, মানুষ বড় আজীব ইনসান। এইটাও বিপদে বইরে শিক্ষা দেয় যে এক রাজা তার বানর রে তার বিড়াল রে পিটাইত, পিটনি না দিলে মাথায় উঠবে, মানুষ বড় আজব ইনসান, এর সুযোগ দিলে চান্স দিলে সে আখলাককে সরলতাকে দুর্বলতা মনে করে, এটা মানুষের একটা কুস্বভাব। এ কারণে এই সকল প্রশিক্ষণগুলো তাদেরকেও দেওয়া হয়। তো আমাদের হুজুররাও বলতেন যে তোমরা যেহেতু আলেমে দিন, নিজেকে আলেম হইতেছ নিজেকে চিনবা, তলবে এলেম নিজেকে চিনবা। এই নীতিমালা যেমন একজন আলেমের ক্ষেত্রে তলবে এলেমের ক্ষেত্রে, প্রতিটি মানুষ নিজেকে চিনবে। নিজেকে যদি কেউ না চিনে তাহলে সে নিজের সম্মানকে প্রতিষ্ঠা করতে পারে না। এ কারণে নিজেকে চেনার মেহনত করি। আল্লাহ আমাদের সকলকে নিজেদেরকে নিজেদের কিমত বুঝার তৌফিক দান করেন, কিমতি জিনিসের কিমত মূল্যায়ন করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করেন। এ আশাবাদ ব্যক্ত করেই আর কওমি সংগঠন মাদ্রাসা বোর্ড শিক্ষা বোর্ড এটাকে আল্লাহ তাআলা কবুল করেন। এই সংগঠনের আওতায় যারা রয়েছে তাদের সকলকে অনেক অনেক বেশি ইখলাস আর মহাব্বতকে জড়ো করে আকাবিরদের নকশো কদমে চলবার দাওয়াত জানিয়ে নিজেকেও নসিহত করে এবং তাদেরকেও এ আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি টানছি। বড় ভাই হযরতুল আল্লাম শেখুল হাদিস আল্লামা মাসউদুল করিম দামত বরকাতুহুম তশরিফ এনেছেন, আরও মুরব্বীরা উপস্থিত রয়েছেন, মুরব্বীরা কথা বলবেন। আমি এ পর্যন্তই শেষ দিচ্ছি। আল্লাহ তাআলা যা কিছু বলেছি তার থেকে যতটুকু বিশুদ্ধ বুঝ আছে এটা আল্লাহ তাআলা বলনে ওয়ালা শুনে ওয়ালা সবাইকে গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।